হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আসো, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কলেজের একটা টপিক নিয়ে আসছি, যেটা তোমাদের সাহিত্য পড়তে গেলে একদম প্রথম ধাপ। একটা আছে বাংলা সাহিত্যের ইতিহাস, একটা ভাষার ইতিহাস, একদম ফার্স্ট সেমিস্টারের কথা আমি বলছি। তো পড়া শুরু যেখান থেকে সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ নিয়ে তোমরা আগে একটু না একটু পড়েই এসছো, মোটামুটি একটা ধারণা আছে। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন পাওয়া যায় সেখানে বলে মনে করা হয়, দাবি করা হয়, সেই দাবির একটা কারণও আছে। তো সেটা কোথা থেকে আবিষ্কার হয়েছিল, তার সাহিত্য মূল্য কেন, কেন তাকে আদি মানে আমাদের প্রাচীন সাহিত্য বলা হয়, তাতে কি সমাজচিত্র ফুটে উঠেছিল, এরকম বিভিন্ন তিন চারটে দিক থেকে কেন্দ্র করে এর থেকে প্রশ্ন আসে। তো আমি যেটা করছি, আমি তোমাদেরকে বুঝিয়ে একটা জিস্ট, যেটা আজকে আমি বোঝাবো না, সেটা একটা খাতা পেন নাও, সেটা নিয়ে লিখে নাও। কারণ আমি ধরো এখন প্রথম যেটা আমি করব, চর্যাপদের প্রতিফলিত সমাজচিত্র যা লেখাচ্ছি সেটা তোমাদের আনসারের জন্য তো কাফি অবশ্যই, কিন্তু আমি চাইবো তোমরা নিজেদের মতো একটু শর্ট করে নিও, কারণ এত বড় লেখার দরকার নেই। আমি প্রশ্নের উত্তর হিসাবেই তৈরি করেছি জিনিসটা, কিন্তু তারপরেও একটু বড় রেখেছি, কেন, যাতে আমার বোঝাতে সুবিধা হয়। আর এখন তো স্কুল পেরিয়ে কলেজ এসছো, তাই এটা কাম্য নয় যে ইন ডিটেল একটা নোট দিয়ে দেওয়া হবে সেটাই লিখবে। আমার মতে একটা প্রথম আজকে আমি বাংলা সাহিত্য মানে কলেজের ক্ষেত্রে নোটস দেওয়া শুরু করছি। ইনকেস যারা জানো না, 9-12 আমার বিভিন্ন টপিকের ওপর ভালো করে বুঝিয়ে কোয়েশ্চেন আনসার লেখানো থাকে। এছাড়াও কলেজের বিভিন্ন টিপস টপিকস নিয়ে আলোচনা, ইন ফিউচার চাকরি রিলেটেডও বিভিন্ন আপডেট আমি কিন্তু টাইম টু টাইম দিতে থাকবো। তো যদি তোমাদের কাছে এগুলো কাজের মনে হয়, মানে তোমরা যদি এই জোনে পড়ো যেগুলো তোমাদের কাজে লাগবে, তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সেটা আপডেট পাও। তো প্রথম আমি লেখাচ্ছি চর্যাপদে প্রতিফলিত সমাজচিত্র। বারবার বলছি অ্যাজ ইট ইজ টুকে দিও না, একটু নিজের মতো শর্ট করো। আমি জাস্ট বোঝাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই জিনিসটাকে কিন্তু একটু বড়ভাবে তৈরি করেছি। সমাজকে উপেক্ষা করে কোনো সাহিত্য রচিত হতে পারে না। যদিও চর্যার কবিগণ সচেতনভাবে সাহিত্য চর্চা করেননি, তারা নিজেদের সাধনার গূঢ় তত্ত্বকেই রূপক সাংকেতিকের সাহায্যে রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং তাকেই গ্রহণ করেছেন সমকালীন পারিপার্শ্বিক সমাজ পরিবেশ থেকে। কিন্তু তাতেই চর্যাপদগুলো হয়ে উঠেছে দশম দ্বাদশ শতকের বাংলাদেশের সমাজ ব্যবস্থা, জীবন ও জীবিকার এক আশ্চর্য সুন্দর ছবি। মানে কি, সচেতনভাবে তারা কিন্তু সাহিত্য রচনা করেননি, তারা লিখেছেন চারপাশের জিনিসকে, যা দেখেছেন নোট ডাউন করেছেন, তাতেই সমাজচিত্র প্রতিফলিত হয়েছে। প্যারাজিন্স চর্যাপদ থেকে জানা যায় তৎকালীন সমাজে বর্ণাশ্রম প্রথা পূর্ণমাত্রায় প্রতিষ্ঠিত ছিল। মানে কি, ওই চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ছিল। অন্তজ শ্রেণীর মানুষেরা ছিল সমাজের সবচেয়ে নিচে, প্রান্তিক মানুষ, নিচুতলার মানুষ। তাদের চলতে হতো উচ্চবর্ণের স্পর্শ বাঁচিয়ে। উচ্চবর্ণের মানুষদের কথা অবশ্য এখানে কম পাওয়া যায়, তবে যতটুকু পাওয়া যায় তাতে জানা যায় তাদের মধ্যে অনাচার ব্যভিচার বর্তমান ছিল। চর্যাপদে অন্তজ শ্রেণীর মানুষদের কথাই বিস্তারিত রয়েছে। রয়েছে শবর, পুলিন্দ, ডোম, চণ্ডাল, জেলে, তাঁতি, ধুনুরি, মাঝি প্রমুখেদের কথা। তাহলে চর্যাপদ মেনলি হচ্ছে নিচুতলার বা তথাকথিত যারা অন্তজ শ্রেণী তাদের নিয়ে আলোচনা। উচ্চবর্ণের মানুষের কথা খুব বেশি পাওয়া যায় না, তবে প্যাসিভ অর্থে নিচুতলার মানুষের প্রেক্ষিতে যেটুকু আসে সেটুকু থেকে জানা যায় তারা নিচুবর্ণের লোকদের স্পর্শ বাঁচিয়ে চলছিত, তাদের সাথে বিশেষ মেলামেশা তাদের ছিল না, তারা অহংকারী এবং অত্যাচারী। নেক্সট প্যারা, ডোম সম্পর্কে বলা হয়েছে ব্রাহ্মণের স্পর্শ বাঁচিয়ে তাদের নগরের বাইরে বাস করতে হতো। ডোম যারা মৃতদেহ সৎকার করে বা ড্রেন পরিষ্কার, নোংরা পরিষ্কার, এই ধরনের কাজ ডোম ম্যাথড। এরা একটা লাইন লেখো ট্যাচ দিয়ে, নগর বাহিরি রে ডোম্বি তোহরি কুড়ি আ, কুড়ি আ মানে নগরের বাইরে ডোম, তোহরি কুড়ি আ মানে তোর ঘর। এই লাইনটা দেখে এটা বোঝা যায়। বাঁশের তাঁত, লাইনটা শেষ লেখো নেক্সট, বাঁশের তাঁত, চুবড়ি, চাঙাড়ি প্রভৃতি বোনা ও বিক্রয় করা ছিল তাদের পেশা। চর্যাপদে জেলেদের মাছ ধরার বর্ণনা রয়েছে, রয়েছে তাঁতিদের বয়ন কৌশল, হরিণ শিকারের বর্ণনা, মদমত্ত হয়ে হাতি ধরার কথা,
বিভিন্ন প্রসঙ্গে এসেছে নদীমাতৃক বাংলাদেশের নদীর কথা, নৌকা বইবার কথা, খাল বিলের কথা। তাহলে আর কি কি দেখতে পাচ্ছি আমরা চারিদিকে, যে তাদের কি ধরনের পেশা ছিল, চুবড়ি চাঙাড়ি বোড়া, নদীর কথা, হরিণ শিকার, মদমত্ত হয়ে হাতি ধরার কথা, ওটা একটা খেলা। আবার অনেক সময় হাতি মহুয়া গাছের ফল বা মহুয়ার নেশা করত, তো সেতে হাতিও মদমত্ত হতো, এই ধরনের কথাগুলো আমরা পেয়েছি। নেক্সট প্যারা, চর্যার বিভিন্ন পদে নানাভাবে এসছে সবর জাতির প্রসঙ্গ, তাদের বাস ছিল উচ্চ পর্বত্য অঞ্চলে। ড্যাশ দিয়ে লাইন লেখো একটা, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালা, সবরি বালি, উঁচা উঁচা পাবত পয়াকার বত তহি ত হয় চন্দ্রবিন্দু হস্যি বসই সবরি বালি, যে উঁচু উঁচু পর্বতের উপর সবরি বালা, তাদের নিয়ে তো এখন অনেক কথা হলো মাঝখানে নিশ্চয়ই জানো আন্দোলন, সেইখানেই সবরি বালিদের বাসস্থান। এই মানেটা লেখার দরকার নেই, এটা আমি এমনি বললাম। শিকার ছিল তাদের জাতিবৃত্তি, চর্যাপদে আছে শরীর বর্ণনা, যারা মদ চোয়াত এর থেকে বোঝা যায় সমাজে মদ্যপানের প্রচলন ছিল এবং এর জন্য নির্দিষ্ট আঁকড়াও ছিল। ওই যে বলা হয় না একটা কথা আছে, শরীর সাক্ষী মাতাল শরীর বর্ণনা। প্যারা চেঞ্জ, তৎকালীন বিবাহ প্রথার চিত্র চর্যার বিভিন্ন পদে চমৎকারভাবে প্রস্ফুটিত, বিবাহে মাদল দুন্দুভি প্রভৃতি বাদ্য সহকারে দোলায় চড়ে বর যাত্রা করত। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। যৌতুক প্রথার প্রচলন ছিল বলে জানা যায়, যৌতুক যেটা হচ্ছে ডাউরি বা আমাদের এখন কি বলে এটাকে, পণ। বাসর ঘরে যথেষ্ট আমোদ প্রমোদের ব্যবস্থা থাকত, বুদ্ধ নাটকের উল্লেখ পাওয়া যায়, দাবা খেলার জনপ্রিয়তা অনুমান করা যায়। নেক্সট, চর্যার গানে জানা যায় সমাজে যৌথ পরিবার প্রথা ছিল, শ্বশুর শাশুড়ি ননদ শালিকা সবাইকে নিয়ে পরিবার গড়ে উঠত, গৃহিণী নারীর প্রতি পুরুষের অভিভাবকত্ব এবং শাসন তখনও কঠোর ছিল বলে মনে হয়, দরিদ্র জীবনে অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাই ছিল। দরিদ্র জীবনের সংসার যাত্রার করুণ কাহিনীও চর্যার গানে প্রতিফলিত, একে তো নিঃসঙ্গ জীবন তার ওপর। আর একটা লাইন লেখো, হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশি, অন্য আরেক পদে দেখা যায়, লেখো, সোনারূপা মোর কিমনি ন থাকিউ, মানে প্রথমটার অর্থ হচ্ছে হাঁড়িতে ভাত নেই, অর্থাৎ ঘরে বা খাবারের অভাব, তবুও রোজই প্রতিবেশী রাগাগোনা। আর নেক্সট লাইন হচ্ছে, সোনারূপা আমার কেমনে থাকবে, মানে এত অভাবের সংসার, যা ছিল হয় বিক্রি করতে হয়েছে, না হলে এতই অভাব, নতুন গড়ানোর ক্ষমতা নেই, অর্থাৎ দরিদ্রজনিত দুরবস্থায় সোনারূপা কিছুই আর রইল না। নেক্সট প্যারা, সমাজে চুরি ডাকাতি যথেষ্ট হতো, অশান্তি অরাজকতাও বর্তমান ছিল, গৃহস্থ জীবনে ব্যভিচার ঢুকেছিল, ভদ্রশ্রেণীর মধ্যেও জীবনযাত্রার নৈতিক মান খুব উঁচু ছিল না, ব্রাহ্মণ আদি উচ্চবর্ণের হিন্দুদের সঙ্গে ডোম সবর আদি অন্তজদের অবৈধ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়, নারীর চৈত্রিক কুলসতার উল্লেখ রয়েছে চর্যাপদে। দুটো লাইন লিখবে, দিবসই বহুরি কাউই ডরে ভা অ ভয়া আকার অ। নেক্সট লাইন, রাতি ভইলে কামরু যা অ বর্গি যা আকার অ, দিবসই দয়হস্যি ব দন্তাস হস্যই, দিবসই বহুরি ব হয়হস্যু ডয়শূন্য রয় হস্যি দীর্ঘি, কাউই কয়াকার হস্যু হস্যই ড রয়কার ডরে ভা অ। নেক্সট লাইন, রাতি ভইলে ভ হস্যই লয়কার কামরু ক কয়াকার ম রয়হস্যু যা অ বর্গি জয়াকার অ, অর্থাৎ এর মানেটা লেখো, দিনের বেলা যে বধূটি কাকের ভয়ে ভীত, মানে একটা কাক ডাকলেও ভীত, রাত্রিবেলা সেই কামরূপ যায়, অর্থাৎ কামবাসনা পূর্ণ করতে যায়, সেই অর্থেই ব্যবহৃত হয়েছে। লাস্ট প্যারা, বস্তুত এভাবেই চর্যাপদগুলি হয়ে উঠেছে তৎকালীন বাংলাদেশের সুখ দুঃখ হাসি কান্না মেশানো ধুলিমলিন দৈনন্দিন জীবনযাত্রার এক নির্ভরযোগ্য দলিল। তাহলে সমাজ ব্যবস্থা, চারিত্রিক বৈশিষ্ট্য, কি ধরনের পেশার সঙ্গে তারা যুক্ত ছিল, মদ্যপানের নেশা ছিল, চোর ডাকাতের ব্যাপার ছিল, উচ্চ নিচ শ্রেণী, একটা সমাজচিত্র বলতে সমাজে যা যাবতীয় বোঝা যায় চর্যাপদে কিন্তু আমরা সে সমস্তই দেখতে পেয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে বা নোট তৈরিতেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কেমন হলো, বুঝতে পারলে, লেখার মতো তৈরি হলো,
পুরোটাই কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের ফিডব্যাক, এটা 1-to-1 হচ্ছে না, আমি বারবার বলি, তোমাদের ফিডব্যাকটা আমার খুব দরকার। আর যে ইউনিভার্সিটিরই হও, বাংলা সাহিত্য পড়লে চর্যাপদ দিয়েই শুরু, আমার মতে পাস কোর্সেরটাও হয়ে যাবে। আমি যদি অনার্স হিসাবেই লেখাবো তবুও পাসেরটাও হয়তো হয়ে যাবে। তো আমি তো আমার মতো করলাম, অবশ্যই তোমাদের ফিডব্যাক চাই, কেমন লাগলো, কাজে লাগলো কিনা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন আরও একটা সুন্দর টপিকের সঙ্গে। চর্যাপদ থেকে মোটামুটি 4টে হয়, একটা লেখালাম, পরপর তোমাদের 4টেই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো টাটা।